মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ। তো আজকে এসে দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরে, কারণ আমার বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কাটে। তো ব্লগটাও আমি শুরু করছি রান্নাঘর থেকে। তো উঠেছি, উঠে এই ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে ঘর দোয়ার পরিষ্কার করে তারপর আমি চলে এসেছি এখন চা বানাতে। চা হবে দুধ চা। আর এখানে এই যে দেখিয়ে দিই একটু তোমাদের, কালকে রাতের একটু তরকারি ছিল, তো সেই তরকারিটা দিয়ে আমার সকালে মুড়ি খাওয়া হবে। তো মুড়ি, চা আর তরকারি, তো সকাল সকাল উঠেই খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো এখনও ফ্রিজে কিছু মাছ আছে, তোমাদের কালকেই বলেছি যে আজকে সে মাছগুলো রান্না করে ফেলবো, কারণ অনেক দিন হলো ফ্রিজে মাছগুলো, প্রায় 4-5 দিনের ওপরেই হলো। তো আমি বেশি দিন ফ্রিজে রাখা জিনিস করি না, তো আজকে করে ফেলবো ভাবছি, যা যা আছে তারপরে ফ্রিজে রেখে 2 দিন ধরে আবার খাবো। তো চলো, আর এগুলো যা আছে আমার হাজবেন্ড একটাও খাবে না, কারণ ও এই যে বরফের মাছ খুব একটা খেতে পছন্দ করে না, কাটা মাছ হলে একটু খায়, তো সেগুলো আমাদেরই খেতে হবে। তো চলো, তো তোমাদের দেখি ফ্রিজে আছে সেই ভেটকি মাছের কাঁটা আছে, এখানে আরো মাছ আছে, তো এগুলোই করব। তো এখনো ফ্রিজে একদম, আগে চাটা খেয়ে নিই তারপরে এগুলো বার করব, না আগে বার করে দেবো কিছু ভেবে পাচ্ছি না, এই করা যায়। তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে। বাইরে বসে বসে গাছের তলায় আমরা ব্রেকফাস্ট করছি। এই যে একজন খাচ্ছে এখানে, কালকে রাতেরই তরকারি আছে, সেটাই তোমাদের বললাম, গরম করে দেখালাম। তো মুড়ি, তরকারি আর চা, আর এখানে আমারও নিয়ে নিয়েছি। এদিকে মা বসে খাচ্ছে এখানে, এখানে আমার আছে বাটিতে। তো চলো আমরা এবার খাওয়াটা কমপ্লিট করে নিই। আমি এখন বসিয়ে দিলাম ভাত, এই যে আর হাজবেন্ড খেয়ে ডিউটি বেরোবে, তো বললো যে একটার মধ্যে আমি বেরোবো, তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দাও। তো এখন অলরেডি 11টা বাজতে চললো, তো ভাত তো এক্ষুনি হয়ে যাবে। আর মেয়ে আর বাবা দুজনে মিলে বললো যে আজকে আমরা কিছু তরকারি, আজকে রবিবার, বললো কিচ্ছু মাছ ফাছ খাবো না, তো শিম আর আলু ভাতে গরম গরম মাখা খাবে। তো ভাতে আলুটা দিচ্ছি না, কারণ ভাতটা তো একটু পরেই হয়ে যাবে, আর শিম আলু ভাতটা যদি ভাতে দিই তাহলে ঠান্ডা হয়ে যাবে, তো কুকারেই সেদ্ধ করে দেবো, দুজনকে দেবো খেতে। আর আমাদের এখন ফ্রিজ থেকে বার করছি এই যে কি দেখো, আর এটা খেলে আমার মেয়েও ঝগড়া করবে, আমার হাজবেন্ডও ঝগড়া করবে, করুকগে তাও খাবো। কিন্তু মাছের যা গন্ধটা বেরোবে না, ধরো আমি বার করতে পারছি না, দু হাত লাগবে, হাতে হবে না, পরে দেখাচ্ছি। তো সবাই যে যা নিজের কাজে ব্যস্ত, আর কিছু মানুষ নিজেদের কাজে ব্যস্ত, তোমাদের দেখায়। এই যে এখন বাচ্চা ছেলে মায়ের কাছে এখন আদর খাচ্ছে। কি হলো তোমার, কি হয়েছে আজকে, হ্যাঁ কটায় উঠেছো? দেবে না, হ্যাঁ আমি দিই না, দেখেছো আমাকে যে তুমি তো আর দেবে না, তো আমাকে বললো যে আমি বললাম দেখ খেয়ে দে, এই জল খাবার খাওয়ালে আমি ভাতটা বসিয়ে আসি, ওরা আর তর্স হয়েছে না মাথা টেপা খাবার জন্য। আর উঠেছে 4টের সময়, আজকে উঠেছে, উঠে সমানে এখানেই বসেছে 4টা থেকে, আমি জানি না আমার তো ঘুম ভেঙেছে 8টায়, তো আমি তো 4, হ্যাঁ 8:30, 8:30-8টাতেই এরকম হবে। তো উঠে সেই থেকে এখন ওর ঘুম এসে গেছে, 4টেই উঠেছে, মানে বুঝতে পারছি 4 ঘন্টা আগে আজকে উঠে, 3 ঘন্টা আগে উঠে গেছে, তো এখন বসে বসে মাথা টেপে কাছে। আর বললাম আমি 2 ঘন্টা এখন একটু ঘুমোবো, তারপরে 1টার সময় উঠে ডিউটি যাবো। তো ঘুমোতে হতে হচ্ছে না, মাথা টেপা খাচ্ছে বসে বসে আর ফোন ঘাঁটছে, মানে আরাম খাবার একদম মাস্টার। আর এখানে একদম আদর দেখাচ্ছে ছেলেকে, এই যে আর কি বলবো, কিছু বলার নেই, আদরে আদরে সব বাঁদর হয়ে যাচ্ছে। তো চলো ওর কাজ করুক, আমি আমার কাজ করে নিই। এখন চলছে এই যে রসুন ছাড়ানো, রসুনটা ছাড়িয়ে একবারে ফ্রিজে বেটে রেখে দেবো, কারণ কিছুদিন যাবো তো আবার ফ্রিজে মানে মশলা করা থাকছে না বলে আমার রান্নার খুব অসুবিধা হচ্ছে, তো ওই জন্য আজকে রসুন একেবারে বেটে ফ্রিজে রেখে দেবো, তাহলে রান্নার সময় একটু তাড়াতাড়ি হবে, ওই জন্যই এই বসেছি ছাড়াতে। আজকে রান্না মোটামুটি হয়ে গেছে, আর মেয়ের আর হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আর আমরা খাচ্ছি কী রান্না করছি সেটা দেখিয়ে দিই তোমাদের। এটা আছে শিম আলু ভাততে, এখানে ভাত, এখানে আছে অল্প ডাল, আর এই যে আচার। তো চলো এবার আমরাও খেয়ে নিই, তাহলে খাওয়া দাওয়ার পর্বটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়ে গেছে আমার অনেকটাই কাজ, এবার দেখো তোমাদের দেখি দেখায় একবার, যে এখানে আমি আদা একটু বেটে নিয়েছি, কারণ আদাটা বেশি ছিল না, এতটুকুই ছিল, এটা বেটে নিলাম। আর এইখানে এই যে এক ডিব্বা
রসুন আর এখানেও অনেকটা রসুন বেটে নিয়েছি। তো এই মানে এটা করা থাকলে না এতটা সুবিধা হয় আমার, কি বলবো, রান্নার মানে তাড়াহুড়ো থাকলে শুধু পেঁয়াজ কাটো আর কিছু তরকারি করা থাকলে আদা রসুন বাটা থাকলে তো হয়ে যায়, কিন্তু রসুনটা অনেকটাই করে নিয়েছি, এক মাসের ওপর হয়ে যাবে। আর আদাটা যেটা বেটেছি সেটা কিন্তু আমার বেশি দিন যাবে না, কারণ আদাটা ঘরে অল্প পরিমাণেই ছিল, তো আর আজকে বাজার যাওয়ার মতন কারোরই সময় হয়নি, তো সেই কারণে তো এটা দু তিন দিন চলে যাবে। তো আমি করে রেখে দিলাম, তো এটা ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি। তো চলো এবার একটু আমি নেবো রেস্ট, না রেস্ট নেওয়া হবে না, তোমাকে ভুল কথায় কথায় আমি ভুলভাল বলে ফেলছি। তো আমি এখন একটু যাব বেলুর না বালি মেয়ের সাথেই যাবো একটুখানি, তো একটু দরকারেই যাচ্ছি। তো চলো, আর রেস্ট আজকে দুপুরবেলায় হবে না এখন অবধি, তো আমি একটু মুখ হাত পা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে মেয়ে আর আমি দুজনে বেরোবো, আর ওর বাবা তো ডিউটি বেরিয়ে গেছে, আর মা এখন বাড়িতে একা থাকবে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু কাজটা সেরে আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি তোমরা, আর আমি এখন মেয়ে আর আমি দুজনে মিলেই বেরোচ্ছি। তো চলো, পারলে রাস্তায় একটু কথা বলতে পার, যদি পারি তাহলে বলবো, নাহলে পরে আবার কথা হচ্ছে। তাই তো বাবু, এখন আমরা এসেছি রঙ্গলি মলের কাছে, তা একটু ঘুরে নিচ্ছি। এই যে একটু ঘুরে নিলাম, বেশিক্ষণ সময় নেই হাতে, তাই অল্প সময়ের মধ্যেই দুজনে মিলে একটু একটু করে ঘুরছি, আর তোমাদের যতটা পারছি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে কিছু জামা কাপড়ের দোকান, তো এখন বাজলো 8:30 আর আমরা বাড়ি চলে এসেছি। তো তো সারাদিন কী করলাম তোমরা দেখলেই, আজকে অনেক খাটাখাটনি, অনেক জার্নির করলাম তো সকাল থেকে উঠে, তো আর কিছু আর করতে পারছি না। আর এবারে রান্নাও বন্ধ, কারণ আমার হাজবেন্ড খাবে না, আর মেয়ে আমি তাদের বাড়ি গেছিলাম, সেখানে একটু খাওয়া দাওয়া হয়েছে, মিষ্টি ফিষ্টি খেয়েছি, মেয়ে তো একটুখানি খেলেই কিছু আরও খেতে চায় না, আর আমারও সেই অবস্থা, অম্বল অম্বল লাগছে, আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়া হয়নি, তার ভালো লাগছে না, মানে খাওয়া দাওয়া করে উঠেই আমরা বেরিয়ে গেছিলাম, তো এই কারণেই মানে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে আর কিছুই ভালো লাগছে না। তো মেয়ে মেয়ে ট্রেনে উঠেই বললো যে আমি আর কিচ্ছু খাবো না, আর আমারও আর খাবার ইচ্ছা নেই, আর রুটি মাঝে চারটে নিয়ে এসেছি, তো সেটাই মাকে দিয়ে দেবো একটু কিছু করে। তো এই পর্যন্তই আজকে, তো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা ব্লগ দেখে চ্যানেলটা ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তো নেক্সট নোটিফিকেশনগুলো তোমরা পেলেই যাবে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমার বলার আছে। তাই যে একটু গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট।